প্রিন্সেস ডায়ানার লেখা একটি চিঠি নিলামে বিক্রি হয়েছে 141,150 পাউন্ড বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 1 কোটি টাকা। প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ডায়ানা সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে ওই চিঠি পাঠিয়েছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, সুজি ও তারেক কাশেম গত 25 বছর ধরে এই চিঠিটি সযত্নে রেখেছিলেন। সম্প্রতি তারা নিলামে এই চিঠি বিক্রি করেছেন। চিঠি বিক্রির টাকা ডায়ানার দাতব্য প্রতিষ্ঠানে দান করেন সুজি ও তারেক কাশেম। এর আগে নিউ ইয়র্কে একটি নিলামে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন $6,00,000 বিক্রি হয়েছিল। বেগুনি রঙের এই গাউনটির দাম বাংলাদেশি মুদ্রায় 60 কোটি টাকার বেশি। প্রিন্সেস ডায়ানা 1991 সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। তিনি সর্বশেষ এটি একটি ভ্যানিটি ফেয়ার ফটোশুটে পরেছিলেন।